ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জরুরি পরিষেবায় বেসরকারি হাসপাতালের অনীহা, তৎপর হতে রাজ্য সরকারকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। বেসরকারি হাসপাতাল ক্লিনিক থেকে ফেরানোর অভিযোগ। ডায়ালিসিস, কেমোথেরাপি, ব্লাড ট্রান্সফিউশনের মতো পরিষেবা, জরুরি পরিষেবা দিতে অনীহার অভিযোগে চিঠি। কথা বলবো আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। যে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া হয়েছে বিজেন্দ্র, ঠিক কি বলা হয়েছে তাতে? সুপ্রজিৎ, গত কয়েকদিন ধরে এরকম রিপোর্ট আসছিল, আমাদের রাজ্য থেকে আসছিল, গতকাল দেখানো হয়েছিল এটা, কি অন্য পরিষেবাগুলো যেখানে ডায়ালিসিস বা ব্লাড ট্রান্সফিউশন বা কেমোথেরাপি বা অন্যান্য যে ইমার্জেন্সি সার্ভিসেস রয়েছে সেসবও অনেক প্রাইভেট হাসপাতাল বিশেষ করে এই পরিষেবাগুলো দিতে অনীহা করছিলেন। কিছু কিছু হাসপাতাল বলছে আগে থেকে কোভিড টেস্ট করিয়ে আসতে হবে, কিছু হাসপাতাল বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে আজকে স্বাস্থ্যমন্ত্রক চিঠি লিখেছে এবং তারা এটা চিঠির মধ্যে জানিয়েছেন রাজ্যগুলিকে, তাদের কাছে রিপোর্ট আসছে কি প্রাইভেট হসপিটালগুলি বিশেষ করে এই পরিষেবাগুলো দিচ্ছে না। নির্দেশ দিয়েছে আজকে স্বাস্থ্যমন্ত্রক রাজ্যগুলিকে, তারা যেন রাজ্যে যারা প্রাইভেট হেলথ ফেসিলিটি প্রোভাইড করছেন তাদের সঙ্গে তারা কথা বলুক এবং এই যে তাদের ভয় রয়েছে সেটাকে দূর করা হোক। দ্বিতীয়ত, তাদের যে যদি কর্মী মুভমেন্টে অসুবিধা হচ্ছে তাদের ট্রাভেলিং এর, সেটা ইনশিওর করা হোক এবং কার কোভিড টেস্ট করতে হবে বা করতে হবে না সেটার জন্য ICMR এর গাইডলাইন রয়েছে, সেক্ষেত্রে সবাইকে কোভিড টেস্ট করতে হবে এরকম কোনো হাসপাতাল বাধ্য করতে পারে না। এবং এই পরিষেবাগুলো যে দিতে হবে সেটা লকডাউনের চলাকালীন পরিষেবাগুলো থাকবে, সেটা হোম মিনিস্ট্রি যে নির্দেশ দিয়েছিল সেটাতেও ছিল সুব্রজিৎ। এবং স্বাস্থ্যমন্ত্রক আজকে রাজ্যগুলিকে বলেছে কি তারা যেন ইনশিওর করে কি এই সার্ভিসেস গুলো যে পেশেন্ট গুলো সাফার করছেন এই হাসপাতালের জন্য সেটা যেন সাফারিং আরো না হয় এবং ডায়ালাইসিস, কেমোথেরাপি বা ব্লাড ট্রান্সফিউশন হোক বা ইনস্টিটিউশনাল ডেলিভারি হোক, এই ধরনের যে জরুরি পরিষেবাগুলো রয়েছে সেসব প্রাইভেট হাসপাতালগুলো যেন প্রোভাইড করে। সুব্রজিৎ, ধন্যবাদ বিজেন্দ্র।